বন্ধ করেছিলেন। আপনি তো হসপিটালের সুপার, তাহলে আপনি কেন এই হসপিটালের যেদিনকে স্টাফ রিক্রুটমেন্ট ছিল সেদিনকে কেন আপনি স্বাস্থ্য দপ্তরে একথা বলেননি যে যে ছেলেমেয়েগুলো এই হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হবে তাদের একটা সঠিক নিয়োগের ক্রাইটেরিয়া করতে হবে, তাদেরকে সরকারি চাকরি দিতে হবে? তার মানে এই হাওড়া জেলা হসপিটালে প্রচুর লোকজনের দরকার। কে সিটি স্ক্যান করাতে নিয়ে যাবে, কে স্ট্রেচার ঠেলবে, কে রিপোর্ট নিয়ে আসবে, কে এক্সরে রুমে রোগীকে ধরে নিয়ে যাবে, যখন রোগীর বুকের এক্সরে হবে কে তাকে ধরে দাঁড় করিয়ে রাখবে, কে যখন তার এমআরআই হবে তখন তাকে একটা স্ট্রেচার থেকে এমআরআই মেশিনে চাপাবে, কে নামাবে? তার মানে হসপিটালের ভেতরে অসংখ্য লোকের দরকার, অসংখ্য লোকের দরকার। কে অক্সিজেনের মাস্ক পরিয়ে দেবে, কে ইঞ্জেকশন দেবে, কে দেখবে স্যালাইনটা কতক্ষণ চললো, এরপরে কত স্পিডে চলবে, এরপরে স্পিডটাকে কমিয়ে দিতে হবে কিনা? এই প্রশ্নগুলো করা যদি রাজনীতি করা হয় তাহলে আমরা আজকে গোটা হাওড়া জেলার হসপিটালের বাইরে এসএফআই ডিওয়াইএফআই বাদে যারা দোকানদার আছেন, যারা পুলিশ আছেন, যারা গাড়ির চালক আছেন, আপনাদের কাছে আমাদের আবেদন হইল থাকলো যে এই রাজনীতিটা আপনারা করুন, এই রাজনীতিটা দরকার আছে। আজকে এই রাজনীতিটা নেই বলে এই হসপিটালগুলো মেয়েদের জন্য, ডাক্তারদের জন্য, নার্সদের জন্য, রোগীদের জন্য নেকড়েদের আর হাইনাদের জায়গা তৈরি হয়েছে। একদিকে পকেটের টাকা রোগীদেরকে এরা এদের গায়ে হাত দিতে, এদের শ্লীলতাহানি করতে এরা কোথাও এক পা এক কদম ভাবছে না। আবার আমাদের ডাক্তার বাবুদেরকে রেপ করে খুন করে দিত এরা দু মিনিট ভাবছে না। তাহলে সুপারকে তো দায় নিতে হবে, কিন্তু সুপারকে শুধুমাত্র আজকের ঘটনাটা দায় নিলে হবে না, সুপারকে দায় নিতে হবে এই গোটা হসপিটালটা যে অব্যবস্থার মধ্যে নিয়ে চলছে সেই গোটা অব্যবস্থার জন্য। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, হাওড়া জেলা হসপিটাল পরিচালনাতে পরিকাঠামোর অব্যবস্থা, দুর্নীতি, যা যা জিনিসপত্রের অভাব আছে, আরে ট্যাক্সের পয়সাতে হসপিটাল চলে, কারো বাবার দলে হসপিটাল চলে না, তাই আমাদের পয়সার হিসাব হসপিটাল চালানোতে ডাক্তার নার্স আর রোগী আর মেডিকেল স্টাফদের নিরাপত্তাতেও একটা পয়সা খরচা করতে হবে। তোমাদের বাড়ির বইয়ের গয়না বিক্রি করতে বলিনি, আমাদের ট্যাক্সের টাকাকে ঠিক করে ব্যবহার করছো কিনা তার হিসাবও দিতে হবে। তার জন্য প্রশ্নপত্র নিজের বুথে রেডি করে নিয়ে আসুন যে আপনার বুথের লোক হাওড়া জেলা হসপিটাল আর আপনার গ্রামের দুটো বুথ পিছু উপস্বাস্থ্য কেন্দ্রে তার কি হসপিটালের ডাক্তারি পরিষেবা পাওয়ার তার কি কি ডিমান্ড আছে, কি কি দাবি আছে, সেই সব দাবি নিয়ে আসুন। 6 তারিখে জেলা স্বাস্থ্য দপ্তরে ভিড়ে অভিযান হবে, সেদিনকে দেখব এই দিয়া এই সুপার কতগুলো জিনিসের দায় স্বীকার করতে পারে, এর ঘাড়টার উপরে মাথাটা থাকে না ঘাড়টা থেকে মাথাটা নেমে যায়, ততগুলো দাবি আর ততগুলো অব্যবস্থা, ততগুলো দুর্নীতির সাক্ষী প্রমাণ আর দাবিগুলোকে তুলে নিয়ে এসে 6 তারিখে আবার ফিরে আসুন, দেখব যে এরা ভেতরে এই অব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারে নাকি আর কি করে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনটা আরো এক ধাপ এগিয়ে যায়। তাই যারা আপনারা উপস্থিত হয়েছেন, গতকাল রাত থেকে ছিলেন, তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। লড়াইটা চালিয়ে যান, লড়াইটা দুদিনের লড়াই নয়, লড়াইটা দীর্ঘদিনের, সেই দীর্ঘদিন এই লড়াইয়ে থাকার জন্য আর দোষীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদের আগুনটাকে আরো বেশি জ্বালানোর জন্য এইভাবেই সব সময় রাস্তায় থাকবেন, যারা লড়ছে তাদের সাথে থাকবেন। এই কতগুলো কথা বলে আপনাদের সবাইকে ফিরে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। আচ্ছা কমরেডস, আজকে আমাদের এইখানে যা কর্মসূচি আমরা শেষ করছি, কর্মসূচি শেষ, লড়াইটা চলবে 6 তারিখ জেলা স্বাস্থ্য দপ্তর।